অল্প কিছু মানুষই জান্নাতে যাবে, এবং দুই ভাবে কথাটা বলা যায়। একটা হচ্ছে সূরা আরাফের 179 নম্বর আয়াত থেকে বলা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আর এই আয়াতটা আমি প্রায় মাহফিলেই বলেছি এই বছর, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া লাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ পাক বলেছেন, আমি প্রচুর জিন আর মানুষকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব, প্রচুর সংখ্যক জিন এবং মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের হৃদয় ছিল উপলব্ধি করত না, ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যাদের শ্রবণ ইন্দ্রিয় ছিল শুনত না, ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, যাদেরকে দু চোখ দিয়েছিলাম কখনো দেখেনি, উলাইকা কাল আনআম, কারণ এরা হচ্ছে গবাদি পশুর মতো, বাল হুম আদাল, বরং তার চাইতেও তারা নিকৃষ্ট, ওয়া হুমুল গাফিলুন, এবং তারা হচ্ছে গাফেল সম্প্রদায়। এই আয়াত থেকে বোঝা যায় যে বেশিরভাগ মানুষ কোথায় যাবে, জাহান্নামে যাবে। সহিহ বুখারীর আরেকটা হাদিস থেকে বোঝা যায়, যেটা বুখারীতে এসেছে চারবার, যে আদম আলাইহিসসালামকে কিয়ামতের দিন ডাকা হবে, ডেকে বলা হবে তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও, তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও, জান্নাতীদেরকে আলাদা করে দাও। আদম আলাইহিসসালাম বলবেন, কতজন হে আল্লাহ জাহান্নামের জন্য? আল্লাহ পাক জবাব দিবেন, প্রতি হাজারে 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। বলেন, নাউযু বিল্লাহ। তো এই দুইটা দলিল থেকে আমরা বুঝতে পারি যে বেশিরভাগ মানুষ কোথায় যাবে, জাহান্নামে যাবে। বেশিরভাগ মানুষই জাহান্নামে যাবে, এবং জাহান্নামে উদ্ধত অহংকারী মানুষটা বেশি যাবে, যারা শিরক করেছে আল্লাহ পাকের সাথে, শিরকের গুনাহ নিয়ে কবরে চলে গেছে, মৃত্যুবরণ করেছে, কুফুরি নিয়ে কবরে গেছে, মৃত্যুবরণ করেছে, মুনাফিকি নিয়ে কবরে গেছে বা মৃত্যুবরণ করেছে, তাদেরকে আল্লাহ পাক জাহান্নামে পাঠাবেন ইনশাআল্লাহ তাআলা। আর এমন অনেক মানুষ জাহান্নামে যাবে যাদেরকে পরবর্তীতে জান্নাতে প্রবেশ করানো হবে ইনশাআল্লাহ, যাদের কলবের মধ্যে ঈমান থাকবে, একটা সরিষা দানা পরিমাণ ঈমান থাকলেও একদিন না একদিন আল্লাহ পাক মাফ করে তাদেরকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ তাআলা। তো এই দলিলগুলো দিয়ে বোঝা যায় যে বেশিরভাগ মানুষকে আল্লাহ পাক জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন। মানুষ কি তাকদীরের লেখার কারণেই জাহান্নামে যাবে, না মানুষের কর্মের কোনো ভূমিকা আছে? যদি মানুষের কর্মের ভূমিকা না থাকে তাহলে তো আল্লাহ পাক জালেম হয়ে যাবে, তাই না? নাউযু বিল্লাহ। মানুষের কর্মের ভূমিকা অবশ্যই আছে, নিঃসন্দেহে মানুষ এমন কিছু করবে যার ফলেই মানুষ জাহান্নামে যাবে। আরেকটা দলিল পাওয়া যায় যেটা আমাদের উম্মতের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসে তিরমিজিতে আছে, যে বনু ইসরাইল এই জাতির মধ্যে 72টা দল হয়েছিল, বনু ইসরাইল জাতি তারা নিজেদের মধ্যে 72 দলে বিভক্ত হয়েছিল, বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি আল ইয়াউমা, আজকের দিনে আমি আর আমার সাহাবী যার উপরে আছি, যারা তার উপরে থাকবে তারা জান্নাতে যাবে ইনশাআল্লাহ। পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো দেশে, যে কোনো সমাজে, যে কোনো বর্ণ, গোত্র, রঙের, ভাষার মানুষ হোক না কেন, যাদের আকীদা, আমল এবং মানহাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের সাথে মিলে যাবে ইনশাআল্লাহ, তারা জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আর যত বড় শক্তিধর ব্যক্তি হোক না কেন, সমাজ হোক না কেন, রাষ্ট্র হোক না কেন, যেই হোক না কেন, যাদের আকীদা, আমল, মানহাজ
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের সাথে মিলবে না, তাদের সংখ্যা গরিষ্ঠতা রং বর্ণ গোত্র তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। জাহান্নাম থেকে বাঁচার এবং জান্নাতে যাওয়ার একটাই মানদণ্ড, সেটা হলো ইসলাম, আত্মসমর্পণ। কার সামনে আত্মসমর্পণ? আল্লাহর সামনে। আর আল্লাহর সামনে আত্মসমর্পণ অর্থ হচ্ছে তার নবীর সুন্নাহকে মেনে নেয়া এবং আল্লাহ নাজিলকৃত আসমানি কিতাব মেনে নেয়া। আল্লাহকে আমরা দেখতে পাই? দেখতে পাই না। আমাদের সামনে কি আছে? কোরআন আছে এবং তার নবীর সুন্নত এবং হাদিস আছে। এর বাইরে কিছু দৃশ্য তো আমাদের সামনে নাই। ইমানের যে ছয়টা পিলার আমরা বলি, এগুলোকে আমরা চোখে দেখতে পারি? আল্লাহ বিশ্বাস, আল্লাহকে দেখা যায়। নবী রসুলগণে বিশ্বাস, কোন নবীকে কি দেখেছেন? আসমানি কিতাব সমূহে বিশ্বাস, কোন আসমানি কিতাব দেখেছেন কোরআন ছাড়া? আগের কোন কিতাব দেখেছেন? অনেক মুসলিম কিন্তু কোরআনও দেখে নাই। এমন অনেক মুসলিম আছে হতভাগা যারা কোরআনও কখনো দেখে নাই, আছে না? আছে এমন, এবং এদের সংখ্যা দিন দিন বাড়ছে। তারপরে মালায়েকা ফেরেশতাগণ দেখেছেন কখনো? এই জায়গার আশপাশে ফেরেশতারা আছেন, বিশ্বাস করেন? হাদিসে আছে না? কিন্তু দেখেছেন কখনো? দেখেন নাই। আপনার সাথে দুজন ফেরেশতা আছেন, দেখেছেন কখনো? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে বাসা থেকে বের হলে আপনার সাথে একজন ফেরেশতা চলে আসেন, দেখেছেন কখনো? রাতের বেলা আয়াতুল কুরসি পড়ে ঘুমান না? আয়াতুল কুরসি পড়লে আপনার সাথে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা থাকেন, যিনি সারা রাত আপনাকে পাহারা দেন, দেখেছেন কখনো? দেখেন নাই। জিন জাতিকে দেখেছেন? বাথরুমে যখন প্রবেশ করেন কি বলেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস, পড়ার সাথে সাথে জিন জাতি ওখান থেকে বের হয়ে চলে যায়, দেখেছেন? দেখেন নাই। তো পৃথিবীতে আমাদের সাথে প্রচুর জিন আছে। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ পাক বলেছেন আমি জিন এবং মানুষকে শুধু আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আর শয়তান এবং শয়তানের বংশধর তারা কিন্তু জিন জাতি, এটা কি জানেন? দেখেছেন কখনো? দেখেন নাই। এই যে গায়েবে বিশ্বাস, অদৃশ্য বিশ্বাস, রূহ বা আত্মা, দেখেছেন? একটা মানুষ জীবিত ছিল, একটু পরে ডেড বডি হয়ে গেল, কিছু একটা তার দেহ থেকে বের হয়ে চলে গেল, কিছু একটা তার দেহে ছিল বলেই সে জীবিত ছিল, কিছু একটা তার দেহে আর নাই এই কারণে সে মৃত, কি সেটা? রূহ বা আত্মা কখনো দেখেছেন? বিজ্ঞান এর সংজ্ঞা দিতে পারবে? বিজ্ঞান কি আত্মার সংজ্ঞা দিতে পারবে? পারবে না। আত্মা নিয়ে অনেক তত্ত্ব আছে কিন্তু কেউ সলিউশনে আসতে পারে না। আল্লাহ পাক এমনটাই বলেছেন সূরা বনি ইসরাঈলের মধ্যে, ইয়াসআলুনাকা আনির রূহ, তারা তোমাকে আত্মা সম্পর্কে জিজ্ঞেস করে, রূহ সম্পর্কে জিজ্ঞেস করে। কুলি রূহ মিন আমরি রব্বি, বলে দাও রূহ হচ্ছে রবের আদেশ মাত্র, রবের আদেশ, আল্লাহর খালি হুকুম, আল্লাহর হুকুম এসেছে, আল্লাহর হুকুমে চলে যাবে, কোনো কারণ লাগবে? কারণ লাগে না। আমরা কারণ বের করি, অমুক কারণে সে মারা গেছে, অমুক কারণে এটা হয়েছে, অমুক কারণে ওটা হয়েছে, কারণ লাগে না আল্লাহ পাকের। লাগে? অনেক মানুষ হাঁটতে হাঁটতে ধাপাস করে পড়ে মারা যায়নি, কি কারণ তাহলে? কোনো কারণ নাই। বলি রূহ মিন আমরি রব্বি, রূহ তোমার রবের আদেশ, এবং তোমাদেরকে এর বিষয়ে বেশি জ্ঞান দেয়া হয় নাই। তো এরপরে আসেন পরকাল, কবরের আজাব দেখা যায়, কবরের প্রশ্ন উত্তর দেখেছেন কখনো? মাটি চাপা দেয় শুনেছেন না? কখনো দেখেছেন? দেখেন নাই। কবরে শুয়ে থাকবে আত্মা, যাবে ইল্লিনে অথবা সিজ্জিনে। ইল্লিন কোথায়? উপরে। ইল্লিন পুণ্যবানদের আত্মার রাখার জায়গা কিয়ামত পর্যন্ত, বারজাখ। ইল্লিন দেখেছেন কখনো? বিজ্ঞান আবিষ্কার করেছে, যুক্তি দিয়ে দর্শন দিয়ে প্রমাণ করা যাবে? সিজ্জিন, যেখানে পাপীদের আত্মা রাখা হয় এবং আজাব দেয়া হয়, দেখেছেন কখনো? কোন জায়গায় সিজ্জিন আছে কেউ বলতে পারবে? বিজ্ঞান বলতে পারবে? যুক্তি দর্শন বলতে পারবে? পারবে না। কিয়ামতের মাঠে মানুষ উঠবে, দাঁড়িয়ে থাকবে, আমল নামা ছুড়ে দেওয়া হবে, আমল নামা আল্লাহ পাক ঘাড়ের পিছন থেকে বের করবে, ঘাড়ের পিছন থেকে, এবং সবাইকে পড়তে বলবেন, ইকরা কিতাবাক ওয়া কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আমল নামা দেখা যায়? দেখা যায় না। কুল সিরাত দেখা যায়? জান্নাত জাহান্নাম দেখেছেন? এই যে পুরো ইসলামের
যে ইমানের রুকন পিলার তার বেশিরভাগ বিষয় কিন্তু অদৃশ্য বিশ্বাস, গায়েবে বিশ্বাস, কখনো দেখা যায়, দেখা যায় না। এই যে না দেখে আপনি আল্লাহকে ভয় করে আত্মসমর্পণ করছেন এবং কোরআন এবং হাদিসকে মেনে চলছেন, এর নাম হচ্ছে ইসলাম। আমার কথা কি বোঝা যায়? যদি আপনি আল্লাহকে দেখতে পারতেন তাহলে ফেরাউনও আল্লাহকে সিজদা করত। যদি আপনি ফেরেশতাকে দেখতে পারতেন কেউ পাপ করত না। যদি কবরের আজাব দেখা যেত, বারজাখের শাস্তিগুলো দেখানো যেত চাক্ষুষ, তাহলে কেউ পাপ করত না, করত? তাহলে দুনিয়ার জীবনটা পরীক্ষা থাকতো না। দুনিয়ার জীবনে পরীক্ষা বলে কিছু থাকতো না। আল্লাহ পাক কি জন্য পাঠিয়েছেন? লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক দেখতে চান এই 50, 60, 70, 80, 100 বছরের জীবন দিয়ে যে তোমাদের মধ্যে আমলে কে শ্রেষ্ঠ, এটা আল্লাহ পাক দেখতে চান। আর এটা পরীক্ষা থাকতো না যদি গায়েবের বিষয়গুলো আমরা দেখতে পারতাম। এই কারণে আল্লাহ পাক এগুলোকে অদৃশ্য রেখেছেন। তাই বলে এগুলোর অস্তিত্ব নাই বিষয়টা এমন নয়। এগুলোকে না দেখে আসমানি বার্তা বিশ্বাস করে কোরআন এবং সুন্নাহর সামনে আত্মসমর্পণ করার নামই হচ্ছে কি? ইসলাম। এটাই আপনার দিন। এখন এই দিনের ভিত্তি আমরা জানি কোরআন এবং সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন কয়টা বিষয়? বিদায় হজের ভাষণে চলে যান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে মাত্র দুইটা বস্তু রেখে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কশ্চিনকালে পদভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটোকে আঁকড়ে ধরে থাকবে। তোমরা কশ্চিনকালেও পদভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটো বস্তুকে আঁকড়ে ধরে থাকবে। এক নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব অর্থাৎ আল কোরআন নাকি তাওরাত, জাবুর, ইনজিল, এগুলো কি আল্লাহর পক্ষ থেকে আসে নাই? তাহলে আমরা কেন মানি না? হ্যাঁ, এগুলো মানুষ কি করেছে? মানুষ বিকৃত করেছে, পরিবর্তিত করেছে, কিন্তু এই প্রতিটা উৎস কিন্তু আল্লাহর পক্ষ থেকে এসেছে। আমরা প্রত্যেকটা আসমানি কিতাব যে আল্লাহর পক্ষ থেকে এসেছে এটা বিশ্বাস করি, কিন্তু মানুষ এগুলোকে পরিবর্তন করেছে বলেই আল্লাহ পাকে ফাইনাল একটা কিতাব নাজিল করতে হয়েছে আল কোরআনুল কারীম। যে কিতাবটাকে কখনো বিকৃত করতে পারবে না। আল্লাহ পাক নিজেই এর দায়িত্ব নিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়াইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি আর আমি কোরআনকে হেফাজত করবই ইনশাআল্লাহ তাআলা। এর ব্যাখ্যায় আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন নবীর সুন্নাহ, যেগুলো আমরা হাদিসের পাতায় পাতায় পাচ্ছি। এই কথাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমাদের কাছে ছেড়ে যাচ্ছি মাত্র দুটো বস্তু, তোমরা কশ্চিন কালেও পদভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে থাকবে। এখন আমরা আল্লাহকে দেখি নাই, তার রাসূলকেও দেখি নাই, কোরআন আর সুন্নাহ কি আমাদের ঘরে নাই? আছে। এখন কোরআন এবং সুন্নাহ আঁকড়ে ধরার জন্য আমাদের কিছু দায়িত্ব আছে না? আমাদের দায়িত্বগুলো কি কি? প্রথম কথা হচ্ছে ইকরা, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে কোরআন এবং সুন্নাহকে পড়তে শেখা। যদি পড়াশোনা না করি তাহলে কখনো বুঝতে পারবো কোরআন সুন্নাহর ভিতরে কি আছে? এই পড়াশোনা করার দায়িত্বটা কার? শুধু আলেম ওলামার না সবার? এখন হাত তুলেন কতজন মানুষ আল কোরআন বিশুদ্ধ করে পড়তে জানেন আপনাদের মধ্যে? হাত উঁচু করেন দেখি। মাশাআল্লাহ, আপনারা তো। আমরা যে বলি যে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালতে হবে, তাই না? তো প্রত্যেক ঘরে মানুষ যদি কোরআন রিডিং করতে না জানে, তেলাওয়াত করতে না জানে, তাহলে কি হকাদায় হবে? নিয়াত করা যায় যে আগামী রমাজান আসার আগেই কোরআন তেলাওয়াত করা শিখবো ইনশাআল্লাহ? যারা পারি আরো একবার শিখবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক তৌফিক দান করুন, কবুল করুন, আমিন। প্রথম কাজ আমাদের পড়াশোনা শেখা, আগে আরবি পড়তে শেখা, কোরআন পড়তে শেখা। বাংলা পড়তে পারেন না, লিখতে পারেন না? ইংরেজি পড়তে পারেন, লিখতে পারেন? তাহলে কোরআন কেন পড়তে পারবেন না, কেন আরবি লিখতে জানবেন না? যেই কিতাব আপনার সাথে পরকালে যাবে সেই কিতাব কেন পড়া শিখবেন না? উত্তর দেন। যদি কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত থাকেন, সেই কোরআন আপনি পড়তে জানছেন না, এটা কত বড় অবমাননা সেটা আমাকে বোঝান। আবেগী জাতি,
কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত, পড়তে জানে না, চিন্তা করেন কত বড় আবেগী আমরা। বাস্তবতার সাথে উদ্দেশ্য লক্ষ্যের কোনো মিল আছে? কোরআন পড়তে শিখতে হবে, রাগ করছেন, মন খারাপ করছেন? কোরআন পড়তে শিখতেই হবে। নিয়াত করেন যে আমি ইনশাল্লাহ আগামী রমজান আসার আগেই কোরআন তেলাওয়াত করা শিখবো ইনশাল্লাহ। কি পাওয়া যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন মুআল্লামাহ, তোমাদের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ, উত্তম, যে ব্যক্তি নিজে আগে কোরআন পড়া শেখে অন্যকে শেখায়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে একটা হাদিস এসেছে যেখানে বলা হয়েছে আল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া হুয়া মাহিরুন বিহ, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করা শেখে এবং তার উপর দক্ষতা অর্জন করে, মা আসসাফারাতিল কিরাম মিন বাররা, সেই ব্যক্তি সম্মানিত ফেরেশতাদের সাথে হাসর করবে ইনশাআল্লাহ। খুশি হন না? আর ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া ইয়াতাতাউ ফিহ, আর যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে কিন্তু করতে গিয়ে আটকে যায়, ওয়া হুয়া আলাইহি শাক্কুন, এবং এটাও তার জন্য কষ্টকর হয়, তারপরেও সে পড়তে থাকে, ফালাহু আজরান, তার জন্য ডাবল নেকি আছে। তিরমিজির একটা হাদিস এসেছে যে মান করা হারফা মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা, যে ব্যক্তি কোরআনের একটা হরফ তেলাওয়াত করবে তার জন্য 10 নেকি হবে। আল হাসান আল হাসানাতু কি আশরি আমসালিহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা আকুলু আলিফ লাম মিম হরফ বাল আকুলু আলিফুন হরফুন ওয়া লামুন হরফ মিমুন হরফ, আমি বলছি না যে আলিফ লাম মিম একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আলিফ লাম মিম পড়লে 30 নেকি পাবেন ইনশাআল্লাহ। কোরআনে কতগুলো অক্ষর আছে, লক্ষ লক্ষ অক্ষর আছে, একটাবার যদি বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখে নেন, নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত খতম দেন, আপনি প্রত্যেক হরফে যদি 10 নেকি করেও পান, একবার কোরআন খতম দিলে কয়েক কোটি নেকি পাচ্ছেন। একটা নেকি কেউ কাউকে দিবে ভাই পরকালে? কিন্তু দিতে বাধ্য হবে, দিবে না মানে দিতে বাধ্য হবে। হাদিস শোনাবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কি জানো সবচেয়ে বড় মিসকিন কে? মিসকিন বলেন, ফকির মিসকিন বলেন, সবচেয়ে বড় মিসকিন দরিদ্র কে? সাহাবায়ে কেরাম বললেন আমরা তো মনে করি ইয়া রাসূলুল্লাহ, যার কাছে অর্থ সম্পদ নাই, মানুষের কাছে চেয়ে খায়, তারাই মিসকিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, সবচেয়ে বড় মিসকিন সেই ব্যক্তি যে কিয়ামতের দিনে নামাজ, রোজা, হজ, যাকাত অনেক নেকি নিয়ে উঠবে, পাহাড় সমান নেকি নিয়ে উঠবে, কিন্তু কিন্তু বহু পাওনাদার তার সামনে দাঁড়িয়ে থাকবে, সে কারো গীবত করেছে, কারো টাকা আত্মসাৎ করেছে, কারো সম্পদ লুট করে খেয়েছে, কাউকে গালি দিয়েছে, কাউকে অপবাদ দিয়েছে ইত্যাদি, অর্থাৎ মানুষের সাথে জড়িত হক ছিল, মানুষের সাথে জড়িত পাপ ছিল, যেগুলো মানুষের হক, হাকুল ইবাদ, এমন অনেক মানুষ তার সামনে দাঁড়িয়ে থাকবে, এবং তখন হিসেব করা হবে যে কার কতটুকু ক্ষতি সে করেছে, নিজের নেকি থেকে তাদের ঋণ পরিশোধ করে দেয়া হবে, ঋণ পরিশোধ করতে গিয়ে যদি সমস্ত নেকি শেষ হয়ে যায় সেক্ষেত্রে অন্যের গোনাহ তার আমল নামে চাপিয়ে দেয়া হবে। বলেন নাউজুবিল্লাহ, এটা সবচেয়ে বড় মারাত্মক বিষয় পরকালে। আমরা দোয়া করি এই মজলিসে যে আল্লাহ যেন তার সাথে জড়িত পাপ থাকলে মাফ করে দেন, মানুষের সাথে জড়িত কোনো পাপ না রাখেন আমাদের আল্লাহ। মানুষের সাথে জড়িত পাপ থাকলে কি আমাদের মাঠে পার পাওয়া খুবই ডিফিকাল্ট। যত টাকা আত্মসাৎ করা হয়েছে, সামাজিক টাকা, রাষ্ট্রীয় টাকা, ব্যক্তিগত টাকা, পারিবারিক টাকা, আত্মসাৎ পর্যন্ত অন্যের হক মেরে খাওয়া হয়েছে, সমস্ত হকগুলো নিয়ে কেয়ামতের মাঠে মানুষ উঠবে। কেয়ামতের মাঠে দেখবেন অনেক মানুষের ঘাড়ের মধ্যে টিন টিন নিয়ে ঘুরছে, কিসের টিন? রিলিফের টিন। কেয়ামতের মাঠে দেখবেন অনেক মানুষের কাঁধে চাল, গম, কি নিয়ে ঘুরছে? এগুলো মেরে খাইছে দুনিয়ার জীবনে। কেয়ামতের মাঠে দেখবেন জমি মানুষের কাঁধে, সাত্তাবক জমি মানুষ ঘুরছে, কিসের জমি? ওই যে বনের সম্পত্তি দেয়নি ওই জমি। কেয়ামতের মাঠে দেখবেন টাকা, কাগজের টাকা, কাগজের টাকা, কেয়ামতের মাঠে কি করেছে? এগুলো মেরে খাইছে, অন্যের টাকা মেরে খাইছে, যে যেটা মেরে খাবে মানুষের। এমনকি কেউ যদি কাউকে গালি দেয় অন্যায়ভাবে, গীবত করে, এমনকি যদি মিথ্যা অপবাদ দেয়, ব্যভিচারের অপবাদ, জেনার অপবাদ, চরিত্র খারাপ ইত্যাদি,
অপবাদ দেয়, গালিগালাজ করে, টাকা ধার নিয়ে টাকা ফেরত না দেয়, জমি খেয়ে ফেলে, জুলুম করে, যেটাই করবে এটা তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে, সেটা নিয়ে সে আল্লাহর দরবারে হাজির হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমরা দুনিয়াতেই মৃত্যুর আগেই তোমাদের পরস্পরের হকগুলোকে মিটিয়ে ফেলো, কিয়ামতের মাঠে তোমাদের এই সুযোগটা থাকবে না। লা বাইউন ফীহি ওয়ালা খুল্লা, সেখানে কোনো ব্যবসা থাকবে না, কোনো চুক্তি থাকবে না। তখন কি হবে, যদি আমি আপনার টাকা মেরে খেয়ে থাকি তাহলে আমার আমলনামা থেকে নেকি আপনাকে দিয়ে পুষিয়ে দিতে হবে, দিতে দিতে যদি নাউজুবিল্লাহ আমার নেকি শেষ হয়ে যায় তাহলে আপনার ওই পরিমাণ গুনাহ আমার আমলনামা ছাপিয়ে দেওয়া হবে, এবার আপনি যাবেন জান্নাতে আর আমি যাব জাহান্নামে নাউজুবিল্লাহ। খুব সতর্ক থাকবেন, দুনিয়াতে মানুষের হক নষ্ট করেন না, অন্যের হক নষ্ট করেন না, আল্লাহর সাথে কি হক আছে সেটা আলাদা বিষয়, আল্লাহর সাথে আপনার অনেক হক। মনে করেন আপনি নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, ঠিক আছে, আপনি আল্লাহর হক নষ্ট করেছেন, আল্লাহর হক ছিল যাকাত আপনি দেন নাই, আল্লাহপাক চেয়েছিলেন আপনি হজ ফরজ হয়ে গেছে হজ করেন আপনি করেননি, আল্লাহপাকের অনেক হক আপনার উপরে, কিন্তু একটা দিন আপনার মনের মধ্যে চেতনা আসলো যে না আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমাকে আমার পাপ মাফ করাতে হবে, আপনার মনের মধ্যে আল্লাহর প্রতি ফিকির আসলো, ইমান আসলো, নূর আসলো, আপনি নামাজ পড়লেন দুরাকাত ওযু করে, কোনো চোখের পানি ফেলে দিলেন, চোখের পানি ছেড়ে দিয়ে আপনি বললেন আল্লাহ সারা জীবন তোমার সাথে অনেক অন্যায় করেছে, তোমার অনেক হুকুম আহকাম আমি লঙ্ঘন করেছি, আজকে আমি খালেস মনে তোমার কাছে তওবা করছি, আল্লাহ তোমার সাথে জড়িত আমার সমস্ত পাপ তুমি মাফ করে দাও, আল্লাহ পাক এক মুহূর্তের মধ্যে আপনার সমস্ত পাপকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। কিন্তু মানুষের সাথে জড়িত পাপ কাবা ঘরের গেলাফ তলে কাঁদলে মাফ হবে না, অন্যের হক নষ্ট করা পাপ কাবার গেলাফ ধরে মাফ হবে না। কথাগুলো এই কারণে বললাম মিসকিনের সংজ্ঞা দিতে গিয়ে, সবচেয়ে বড় মিসকিন কারা তাহলে, যারা পরকালের মাঠে মানুষের সাথে জড়িত হক নিয়ে হাসর করবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন এটা থেকে, আল্লাহুম্মা আমিন। তো কেউ কাউকে নেকি দিবে না এটা বলতে গিয়ে জায়গা আসলাম, কোরআন তেলাওয়াত করা শিখলে এবং নিয়মিত তেলাওয়াত করলে আপনি প্রত্যেক হরফে 10টা করে নেকি পাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আল্লাহ পাক সবাইকে নিয়মিত কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন, আমিন। নিয়মিত কোরআন তেলাওয়াত করলে মনের মধ্যে নূর আসবে, কি আসবে নূর, কি জিনিস সেটা এখন খুব একটা আলোচনা আসে না, এই জন্য জনগণ বিষয়টা বোঝে না, কারণ এখন একটু বস্তুবাদিতার যুগ চলছে আর কি, মানুষ চোখে যা দেখে এটাই বিশ্বাস করে। নূর ওই জিনিস যে জিনিসের কারণে খিজর আলাইহিসসালাম তিনটা ঘটনা ঘটিয়েছেন, মুসা আলাইহিসসালাম সেই ঘটনার ব্যাখ্যা করতে পারেন নাই। আমি কি বুঝাতে পারলাম, কোন সুরে আছে? মাশাআল্লাহ, কেউ পড়েন নাই সুরা কাহফ? নৌকা কেন ফুটা করলেন, বাচ্চাটাকে কেন হত্যা করলেন, দেয়াল কেন নির্মাণ করলেন, এই প্রশ্নগুলো কে করেছিল? নবী মূসা আলাইহিসসালাম। আজকে গিয়ে পড়বেন নবী মূসা এবং খিজর আলাইহিসসালামের ঘটনা। প্রথমে তিনি নৌকা ফুটা করে দিয়েছেন খিজর আলাইহিসসালাম, তারপরে একটা বাচ্চাকে হত্যা করেছেন, তারপরে একটা দেয়াল নির্মাণ করেছেন। মূসা আলাইহিসসালাম জিজ্ঞাসা করছেন কেন এই কাজ করতে গেলেন, কারণ মূসা আলাইহিসসালাম বাইরের চোখ দিয়ে দেখছেন আর খিজর আলাইহিসসালাম আল্লাহর নূর দিয়ে দেখছেন, তাই তিনি দূর পর্যন্ত দেখতে পাচ্ছেন। যদি নৌকা ফুটা না করতেন তাহলে ওই নিশ্চিদ্র নৌকাটা জলদস্যু ডাকাতরা নিয়ে চলে যেত, যদি বাচ্চাকে হত্যা না করতেন তাহলে এই বাচ্চা বড় হয়ে অনেক বড় ফেরাউন ফেরাউনের মতো কাফের হতো, যদি দেয়াল নির্মাণ না করতেন ওই দেয়ালের নিচে রাখা এতিম বাচ্চার সম্পত্তি আত্মসাত হয়ে যেত, তিনি এগুলো দূরদর্শিতার কারণে করেছেন। এটাই আল্লাহর নূর, যেটা কোরআন বেশি বেশি তেলাওয়াত করলে আপনার কলবের মধ্যে নাজিল হবে ইনশাআল্লাহ, তখন আপনি এমন কিছু দেখবেন বুঝবেন এবং শুনবেন যেটা আর 10 জন বুঝতে পারবে না। আরেকটা বিষয় দরকার আল্লাহর নূর পেতে হলে, সেটা হচ্ছে বেশি বেশি পরকালের ফিকির, মউতের স্মরণ। আরো দরকার আল্লাহর বেশি বেশি জিকির আজগার করা, নিত্যদিনের জিকির আজগার গুলো প্রতিদিন করা। আরো দরকার বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা এবং নফল ইবাদত বাড়িয়ে দেয়া, দান সদাকা বাড়িয়ে দেয়া, এগুলো করতে থাকলে এবং একই সাথে মন থেকে যাবতীয় প্রকার রিয়া
হিংসা অহংকার কিবত্ব আমাদের সংস্কৃতি আত্মহমিকা মনের রোগ এগুলো দূর করতে পারলে ইনশাআল্লাহ দেখবেন আপনার কলবের মধ্যে আল্লাহর পক্ষ থেকে নূর আসবে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আমাদের সবাইকে নূর দান করুন আমিন আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলেছেন সূরা তাহরিমের মধ্যে আছে সূরা হাদিদের মধ্যে আছে অনেক জায়গায় সূরা নূরের মধ্যে আছে যে আল্লাহ যাকে নূর দেন না তার কোনো নূর নাই মুমিনদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন সূরা হাদিদের মধ্যে কিয়ামতের দিন ইমানদারদের সামনে এবং ডান দিকে নূর থাকবে কি থাকবে ওই নূর দিয়ে তারা পথ চলবে নূর মানে হচ্ছে আলো আলো দিয়ে তারা পথ চলবে মুনাফিকরা বলবে নাকদা বিসমিন নূরিকুম আমাদেরকে কিছু নূর দাও বলা হবে কিলা রুজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা পিছনে ফিরে যাও ফিরে গিয়ে নূর তালাশ করো দুনিয়ার জীবন তোমাদেরকে প্রতারিত করেছিল সূরা তাহরিমে আছে ইমানদাররা দোয়া করবে রব্বানা আতমিম লানা নূরানা واغفر لنا انك على كل شيء قدير হে আল্লাহ আমাদের উপর আপনার পক্ষ থেকে নূর দান করুন আমাদেরকে রহম করুন এবং আপনি প্রত্যেকটা বিষয়ের উপর কর্তৃত্বশীল অনেক আয়াত আছে দুনিয়ায় নূর অর্জন করতে না পারলে কবর আলোকিত থাকবে না কবরে নূর না থাকলে পরকালে নূর পাওয়া যাবে না আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ নূর অর্জন করার তৌফিক দান করুন আমিন হচ্ছে মনের খারাপ রিপুগুলোকে দূর করা আমল করাটা সহজ মনের মধ্যে হিংসা বিদ্বেষ গীবত্ব মধ্যে সংস্কৃতি সমালোচনার সংস্কৃতি রিয়া অহংকার দূর করাটা কঠিন আত্মশুদ্ধি অর্জন করলে নূর পাওয়া যাবে ইনশাআল্লাহ তাআলা আর এখন আত্মশুদ্ধির কথা তো বলাই হয় না আত্মশুদ্ধি নিয়ে খুব একটা কথা বলা হয় না এগুলো সুফিজম নয় এগুলো ইহসান এটার নাম ইহসান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করা হয়েছে জিব্রাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছেন ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইহসান আমাকে ইহসান সম্পর্কে বলুন নবীজি বলেছেন আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহ তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ ওয়া ইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক তুমি যদি আল্লাহকে দেখতে না পাও মনে রাখবে আল্লাহ তোমাকে দেখছেন এই কনসিয়াসনেসের নাম হচ্ছে ইহসান কখন আসবে যখন আপনার কলবে নূর আছে একটা কলব হৃদয় যার মধ্যে অন্ধকার ভর্তি জুলুমাত একজন ব্যক্তি যে মাদকের সাথে সম্পৃক্ত জিনার সাথে সম্পৃক্ত পর্নোগ্রাফি দেখে ফ্রি মিক্সিং করে হারাম রিলেশনশিপ আছে নামাজ পড়ে না যাকাত দেয় না মিথ্যা কথা বলে প্রতারণা করে ঘুষ খায় দুর্নীতি করে এসব কলবে কি আল্লাহ নূর আসবে এগুলো কলব কখন আত্মশুদ্ধি অর্জন করতে পারবে আগে খারাপ বিষয়গুলো ত্যাগ করতে হবে তারপরে আপনি ইবাদত বাড়িয়ে দেন অথবা ইবাদত এত বাড়ান যাতে ইবাদত করতে করতে আপনার খারাপ বিষয়ের প্রতি রুচি উঠে যায় এটা একটা টেকনিক যে যত বেশি ইবাদত বাড়িয়ে দিবে তার মনের মধ্য থেকে খারাপ বিষয়ের প্রতি আগ্রহ তত কমে যাবে এভাবেও মানুষ ইনশাআল্লাহ পাপ থেকে বেঁচে থাকতে পারবে আল্লাহ পাক তৌফিক দান করুন কোরআন বেশি বেশি তেলাওয়াত করবে আল্লাহ পাক তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন এছাড়া আর অনেক ফজিলত আছে যেগুলোর কথা বলতে গেলে রাত শেষ হয়ে যাবে কয়েকটা বলছি রাতের বেলা সূরা মুলক তেলাওয়াত করবেন কোন সূরা কি ফজিলত সূরা মুলকের তেলাওয়াত আপনাকে কবরের আযাব থেকে বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহ শুনলেন কি বললাম সূরা মুলকের তেলাওয়াত আপনাকে কবরের শাস্তি থেকে বাঁচাবে ইনশাআল্লাহ খুশি হন নাই সুবহানাল্লাহ উসমান রাদিয়াল্লাহু আনহু পরকালের আলোচনা শুনলে কান্নাকাটি করতেন না খুব কম যখনই তিনি কবরস্থান এর পাশ দিয়ে যেতেন এবং কবর দেখতেন সাথে সাথে তিনি কান্নাকাটি শুরু করতেন বাচ্চাদের মতো এতে করে তার দাড়ি ভিজে যেত সাহাবা একরাম জিজ্ঞাসা করতেন যে ইয়া আমিরুল মুমিনিন আপনি এত আলোচনা হয় আপনাকে কখনো এত কাঁদতে দেখি না যখনই আপনি বাকরুল গারকাদের সামনে যান তখনই এত কান্নাকাটি কেন করেন তখন তিনি বলতেন এটাই হচ্ছে প্রথম মঞ্জিল পরকালের যে এখানে নাজাত পেয়ে যাবে ফাকাদ নাজা সে ব্যক্তি নাজাত পেয়ে যাবে আর যে ব্যক্তি এখানে হালাক হয়ে ফাকাদ হালাক সে হালাক হয়ে যাবে তো এখন আমাদের মনগুলো এত শক্ত হয়ে গেছে দেখবেন যে এই আলোচনাগুলো আমাদের মনে প্রভাব ফেলে না মওতের আলোচনা কবরের আলোচনা কলবে প্রভাব ফেলে না প্রভাব ফেলে ওয়াজ মাহফিলের নামে গান বাজনা প্রভাব ফেলে ওয়াজ মাহফিলের নামে উল্টা পাল্টা কেচ্ছা কাহিনী গান বাজনা দেহে অঙ্গভঙ্গি রস তামাশা এগুলো মানুষের মধ্যে অনেক প্রভাব ফেলে দেখি মাশাআল্লাহ আর ঠিক না বেঠিক সংস্কৃতি খুব প্রভাব ফেলে
তাই না? মানুষের ঠিক বেঠিক বলাই কোরআন শোনা ঠিক বেঠিক হয়? বললেও ঠিক না বললেও ঠিক, কথা ঠিক না বেঠিক? মাশাআল্লাহ, এটা প্রভাব ফেলে তাই না? কবরের আলোচনা প্রভাব ফেলে না। মনে রাখবেন, উসমান রাদিয়াল্লাহু আনহু বলতে যাচ্ছেন, বুঝাতে যাচ্ছেন, এই মঞ্জিলে যে ব্যক্তি পার পেয়ে যাবে সে ব্যক্তি পরকালের অন্য সমস্ত মঞ্জিলে পার পেয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এখান থেকে বাঁচাবে কে আপনাকে? সূরাতুল মুলক তেলাওয়াত করে দেখেন একবার অর্থ সহ, দেখবেন কেন এই সূরা কবরের আযাব থেকে বাঁচাতে পারে আপনি বুঝে ফেলবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে আপনি তেলাওয়াত করেন সূরাতুল কাহফ, প্রত্যেক জুমার দিনে তেলাওয়াত করেন, জুমার রাতেও করতে পারেন। এই সূরার তেলাওয়াত আপনাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। কমপক্ষে প্রথম 10 এবং শেষের 10টা আয়াত মুখস্থ করবেন, পারবেন না? ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক তৌফিক দান করুন। আয়াতুল কুরসি সূরা বাকারার 255 নম্বর আয়াত। সূরা আয়াতুল কুরসি কত নম্বর আয়াত? 255 মুখস্থ আছে? প্রত্যেক ফরজ নামাজের পরে কয়বার? একবার। কি ফজিলত? এই ব্যক্তির জান্নাতে যাওয়ার জন্য একটাই বাধা, মউত। মউত হয়ে গেলেই কোথায় যাবে? জান্নাত ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক সবাইকে আয়াতুল কুরসি মুখস্থ করার তৌফিক দান করুন, প্রত্যেক ফরজ নামাজের পর পড়ার তৌফিক দান করুন। আমলটা সহজ মনে হচ্ছে না? আমলটা কিন্তু কঠিন। কিভাবে কঠিন? পাঁচ ওয়াক্ত নামাজ তো আগে পড়তে হবে, তাই না? পাঁচ ওয়াক্ত নামাজ আগে পড়তে হবে, তারপরে আপনি আয়াতুল কুরসি পড়বেন। শুধু আয়াতুল কুরসির কথা বলা হয়নি এখানে, তো নামাজটা আগে। তারপরে আছে সূরা বাকারা এবং সূরা আলী ইমরান। সূরা বাকারা যেখানে তেলাওয়াত করা হয় সেখান থেকে শয়তান পালিয়ে যায়। সূরা বাকারার তেলাওয়াতে বরকত নেমে আসবে, সূরা বাকারার তেলাওয়াত ছেড়ে দিলে জীবনে আক্ষেপ নেমে আসবে। মনে রাখবেন, সূরা বাকারার তেলাওয়াত করলে জীবনে বরকত নেমে আসবে, আর সূরা বাকারার তেলাওয়াত যে ছেড়ে দিবে তার জীবনে আক্ষেপ নেমে আসবে। আমাদের জীবনে আক্ষেপ কেন এত? দু চার দিন আগে আপনাদের এখানে এক লেকচার দিয়েছিলাম ভালোবাসা নিয়ে, মনে আছে? কেউ হয়তো শুনেন নাই, ইউটিউবে শুনছেন। তো গতকালকেও মাশাআল্লাহ অনেক ভালোবাসলেন, তাই না? তো গতকালকেও দেখলাম নিউজে যে কিছু যুবক, তরুণ যুবক আক্ষেপ করছে, খুব আক্ষেপ। কি আক্ষেপ? যে তাদের গার্লফ্রেন্ড পায়নি তারা, এটাই আক্ষেপ। এবং মিছিল করছে, সংগঠন তৈরি করেছে। দেখবেন মানে কোন লেভেলে মানুষ চলে গেছে চিন্তা করেন। অনেকে ফাগুন পালন করলো, ভ্যালেন্টাইন্স পালন করলো, ওরা বিক্ষোভ মিছিল করছে, কারণ আমরা গার্লফ্রেন্ড পাইলাম না কেন? সুবহানাল্লাহ। এবং এর ইউনিভার্সিটির ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র কি শিক্ষায় শিক্ষিত হলো, কি শিক্ষায় শিক্ষিত করলো বাবা মা, আর কি শিক্ষায় শিক্ষিত করলাম আমরা ওদেরকে, যে ওরা বিক্ষোভ করছে কেন গার্লফ্রেন্ড পেলাম না। আজকে নিউজটা দেখবেন, টাটকা নিউজ। তো জীবনে কত আক্ষেপ, চাকরি পাচ্ছি না আক্ষেপ, ব্যবসা ভালো হচ্ছে না আক্ষেপ, পরিবারের শান্তি নেই আক্ষেপ, অনেক আক্ষেপ, তাই না? জীবনে আক্ষেপ নেমে আসার কারণ হচ্ছে আপনি আমি সূরা বাকারার তেলাওয়াত ছেড়ে দিয়েছি। সূরা বাকারার তেলাওয়াত শুরু করেন, দেখবেন জীবনে বরকত নেমে আসবে ইনশাআল্লাহ। এবং সূরা বাকারা এবং আলে ইমরান আপনার জন্য পরকালে সুপারিশ করবে ইনশাআল্লাহ। পরকালে সুপারিশ করা চারটাকারি কথা না, ওই দিন কোনো মানুষ কোনো মানুষের জন্য কি করবে না, সুপারিশ করতে পারবে না। সাধারণভাবে আল্লাহ অনুমতি দিলে সেটা আলাদা বিষয়। এই সময়ে নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত, কোরআনের সূরা, আপনার সাদাকা, শহীদগণ, ওলামায়ে কেরাম, নবী, তারা আপনার পক্ষে সুপারিশ করবে ইনশাআল্লাহ তাআলা। তবে এর তো কিছু শর্ত আছে, এমনি এমনি সুপারিশ করবে? শর্ত আছে, কিছু কাজ করলে না পরে বোনাস পাওয়া যাবে, কাজই নাই বোনাস কিভাবে পাবে? সূরা বাকারা এবং আলী ইমরান তেলাওয়াত করবেন। এরপরে আছে সূরা বাকারার শেষের 3 আয়াত, কয় আয়াত? অথবা 2 আয়াতও করতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতের বেলা, রাতের বেলা মানে ওই পশ্চিমাদের মতো রাত নয়, যে 12টার পরে রাত শুরু হয় এমন নয়। রাতের সংজ্ঞা তো এখন আমরা বুঝি না, আমরা মনে করি রাত 12টা থেকে দিন 12টা এরকম মানিয়েছি না? ইসলামে রাত শুরু হবে সূর্য ডোবা থেকে, সূর্য ডুবে গেছে আপনার রাত শুরু, আর সূর্য যখন উঠবে তখন থেকে দিন শুরু। আমাদের তো, আমরা তো ব্রেইন ওয়াশ জাতি,
যা বুঝিয়েছে তাই বুঝেছি আর কি। ইসলামে রাত শুরু হবে সূর্য ডোবা থেকে, সূর্য ডোবা থেকে নিয়ে আপনি আমলটা করতে পারবেন। সেটা হচ্ছে সূরা বাকারার শেষে দুইটা বা তিনটা আয়াত পড়বেন, সারা রাত ইবাদত করলে যে নেকি পেতেন এই তিনটা আয়াত তেলাওয়াত করলে সে নেকি পাবেন ইনশাআল্লাহ। এবং সারা রাত আপনার দৃশ্য অদৃশ্যের যে কোনো ক্ষতি থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ সূরা বাকারার এই শেষের তিন আয়াতের কারণে। মুখস্থ আছে কয়জনের, হাত তোলেন। সূরা বাকারার শেষের তিন আয়াত কয়জনের মুখস্থ আছে? তাহলে চিন্তা করেন আল কোরআনের আলো ঘরে ঘরে কেন জ্বলবে না? প্রত্যেক ঘরে ঘরে তো কোরআন ঢোকেনি এখনো, ঢুকেছে? কোরআন আছে আপনার ঘরে, বাবা মারা গেলে বের করবেন, 40 দিনের দিন বের করবেন,